কি বলেছে সেটা আপনার দায়িত্ব, আমি বলতে পারবো না। কর্পোরেশন যেদিন অভিযোগ হয়েছে তার পরের দিনই লোক গেছে। আমাদের কর্পোরেশনের নিয়মে হচ্ছে তিনটে নোটিশ দেওয়া হয়, ফাইনাল হিয়ারিং হয়েছে, নোটিশ সার্ভ করার পর হিয়ারিংয়ে কমপ্লেনেন্টও ছিল এবং তাকে কাজ বন্ধ রাখতেও বলা হয়েছে। ইন দি মিনটাইম কমপ্লেনেন্ট তিনি হাইকোর্টে গেছেন, অনারেবল হাইকোর্টের অনারেবল জাস্টিস উনি বলেছেন যে আবার এটাকে এনকোয়ারি করে কমিশনারকে দায়িত্ব দিয়েছেন যে রিপোর্ট দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে অ্যাজ পার ল। কালকেও আমি ওই ভদ্রলোকের সাথে কথা বলেছি, যে প্রাক্তন ডিএসপি, তিনি আমাকে ফোনে যেটা বলেছেন ওনাকে আপনার কস চেক করতে হবে। উনি বলে আপনি অনেক সাহায্য করেছেন, অভিযোগ করার পরই আপনি লোক পাঠিয়েছেন, লোকজনও আমার সাথে দেখা করেছে, কিন্তু তারপর আমার বাড়িতে কিছু পেল্টিং হয়েছে। এই ঘটনাটা আমাদের পক্ষে জানা সম্ভব না। সাথে সাথে আমি কমিশনারকে বললাম, আমাদের কমিশনার ম্যাডামকে, যে আপনি পুলিশ কমিশনারকে ফোন করে বলুন যে এই ব্যাপারটা যথাযথ ব্যবস্থা নিতে, কেন ওনার বাড়িতে পেল্টিং হলো। তখনও এই যে ইনবিটুইন মামলা হয়েছে, মামলার ডাইরেকশন সেটা উনি আমাকে বলেননি, প্রত্যেকটা ফাইলে এটা আমার নলেজে ছিল না। আমাকে তার আধা ঘন্টার মধ্যে কমিশনার ম্যাডাম বললেন যে আমাদের ফাইনাল হিয়ারিং হয়ে আমার রিপোর্ট রেডি আছে, কিন্তু যেহেতু মাননীয় হাইকোর্ট ইনবিটুইন কমপ্লেন্টে একটা মামলা করেছে, তাতে রিপোর্টটা এসছে কোর্টের অর্ডারের কপি, সেই অনুযায়ী আমি প্রক্রিয়া শুরু করে দিচ্ছি। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মানে ভাঙা কবে হবে, ভাঙা কবে হবে সেটা আপনাকে তো আমি বলতে পারবো না, সেটা হাইকোর্ট এর রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত কমিশনার করে। এটা আমরা আপনার একটা কথা বলি, আপনার সাথে আমি কোনো ডিসকাস করবো না, ম্যাটার ইজ সাব জুডিস, পুরসভা জিরো টলারেন্সে আছে। মাননীয় হাইকোর্ট বলেছেন ব্যাপারটা আবার পর্যালোচনা করে, আমি তো এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা বলতে পারছি না, রিজনেবল অর্ডার দিতে অ্যাজ পার ল, সেই অনুযায়ী প্রক্রিয়া শুরু করেছেন কমিশনার এবং সেই প্রক্রিয়া খুব দ্রুত শেষ হবে আশা করি। এবং প্রক্রিয়া শেষ করে আইন অনুযায়ী, যেহেতু ইনবিটুইন মাননীয় হাইকোর্টের ডাইরেকশন আছে, এই ডাইরেকশন না থাকলে আমাদের ফাইনাল যে প্রক্রিয়াটা, তিনটে নোটিশ দিতে হয় এবং তিনটে নোটিশে টাইম লাগে, এক দেড় মাস টাইম লাগবে। কেননা কোর্টই বহু জায়গাতে বলেছে যে রিজনেবল অপরচুনিটি দিতে হবে। সাধারণত আমরা ফার্স্ট নোটিশ, সেকেন্ড নোটিশ, থার্ড নোটিশ দেওয়ার পর কমপ্লায়েন্স না হলে আমরা ভেঙে দিই, এটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর। সেই প্রসিডিওর করতে করতে একটা নোটিশ, একটা নোটিশের পর সেকেন্ড নোটিশ, সেকেন্ড নোটিশের পর থার্ড নোটিশ, ফাইনাল অর্ডার, সেই যে পিরিয়ডটা এক দেড় মাস, সেই এক দেড় মাসে পিরিয়ডের টাইম লেগেছে। যেদিন আমার কাছে কমপ্লেন এসেছে, আমার নলেজে এসেছে, তার পরের দিন আমি লোক পাঠিয়েছি, আমি নিজে ভদ্রলোকের সাথে কথা বলেছি, উনি হাইলি স্যাটিসফাইড, উনি আমি আমাকে বলেছেন আপনি যা সহযোগিতা করেছেন আমি তার জন্য খুব খুশি, এবং ওনাকে আমি বলেছি দেখুন আইন অনুযায়ী ব্যবস্থা হবে, আপনি এটা নিয়ে আপনার পাশে আমরা আছি, পুর নিগম আছে, এটা আপনার কোনো চিন্তার কারণ নেই, আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেব, যা বেআইনি করেছে সেই বেআইনি কাজ কিন্তু আমরা বরদাস্ত করব না। এটা ওনাকে আমি কালকে ফোনে জানিয়েছি, কোর্টের অর্ডারটা তারপরে আমাকে রিফ্লেক্টেড হয়েছে, এটা করতে ম্যাটার অফ সাম ডেজ, দুই চার দিন, পাঁচ দিন লাগবে, এক্সাক্ট ডেট তো আমি বলতে পারবো না, এটা কমিশনার ম্যাটার করছে, যত দ্রুত সম্ভব প্রক্রিয়া হবে। না না, কমপ্লেন না, সোমাটো প্রচুর কেস, প্রত্যেকটাতে কমপ্লেন হয় না।